আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 20 নভেম্বর 23 হঠাৎ বিএনপিকে নির্বাচনে আনতে নানান উদ্যোগ, রহস্য কি, কত বড় ঘটনা শুরু দেখুন। ভোট পেছাতে আপত্তি নাই ইসির, চিন্তা করছেন, শিডিউল ঘোষণা করেছে, এখন বলছে যে তফসিল পুনর্মূল্যায়ন করতে বা ভোট পেছাতে আপত্তি নাই নির্বাচন কমিশনের। বিএনপি বা অন্যান্য যারা নির্বাচন বর্জন করার কথা বলছে, তারা যদি নির্বাচনে আসতে চায়, যদি সমঝোতা হয়, কত বড় ঘটনা, রহস্য কি, এটা কি নাটক, বিএনপিকে বোকা বানানো বা বিদেশিদেরকে লোক দেখানো, না আসলে আন্তরিক কিছু। আমরা একটু বিশ্লেষণ করব। হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি বিএনপিকে নির্বাচনে আনতে নানান উদ্যোগ, একটা বড় উদ্যোগ খবরে এসেছে, সমঝোতা হলে ভোট পেছাতে আপত্তি নেই ইসির। তা ভোট পেছাতে আপত্তি নেই, এটাকে ছোট উদ্যোগ হিসেবে দেখলে হবে না, এটা ডেফিনেটলি একটা বড় উদ্যোগ হিসাবে আমরা দেখতে চাই, বড় কিছু হিসাবেই দেখতে চাই। ভোট পেছানোর সিদ্ধান্ত এর মানে খুবই সিরিয়াস, কিন্তু সমস্যা হচ্ছে বিএনপি ভোট পিছিয়ে যদি এই দলীয় সরকার অধীনে এভাবেই যদি বিএনপিকে নির্বাচনে আনতে চায়, তাহলে তো এটা কিছু হলো না। আর বিএনপি তো ভোট পেছালেও তো এইভাবে দলীয় সরকার অধীনে নির্বাচনে আসবে না, অবশ্যই একটা সমঝোতা হতে হবে, দুই পক্ষকে ছাড় দিয়ে একটা মাঝামাঝি অবস্থানে আসতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, সরকার কি কিছু ছাড় দিয়ে মাঝামাঝি অবস্থানে একটা বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি করবে, না এইভাবে বিএনপিকে বিএনপি যাতে নির্বাচনে আসে এই জন্য একটু মুক্তি টুক্তি দিয়ে একটু ভোট পেছাবে। আমি কিন্তু আগেই বলেছিলাম, তফসিল ঘোষণা হলেও এটাকে পুনর্বিবেচনা করা হতে পারে বা যথেষ্ট সময় রেখে তফসিল ঘোষণা করা হতে পারে যাতে পেছানো যায়, সেটাই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের সব রকম প্রস্তুতি সত্ত্বেও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে ভোটের তারিখ পেছাতে আপত্তি নেই নির্বাচন কমিশনের। বিদেশিদেরকে দেখানোর জন্য হলো ভোটের তারিখ পেছাতে পারে, কারণ আওয়ামী লীগের সবচেয়ে বিশ্বস্ত মিত্র রওশন এরশাদ কিন্তু অলরেডি মহামান্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ করেছেন পেছানো যায় কি না। ভোটের তারিখ না হলেও জাস্ট তফসিলের কিছু তফসিল পেছানো যায় কি না, যাক তার মধ্যে তো ভোটের তারিখ আসতে পারে। বিএনপি সহ অন্যান্য দল নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়ে কোনো ধরনের সহায়তা চাইলে তাতে ইতিবাচক সাড়া দেবে ইসি। সেরকম পরিস্থিতি তৈরি হলে অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে করণীয় সম্পর্কে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সরকার এমনভাবে এগোচ্ছে যাই করুক, আর এই যে নির্বাচন কমিশন এখন যেটা বলছে এটা তো আগের কথা, এটা তো নতুন কিছু না। নতুন কথা হবে বিএনপির জন্য আশাব্যঞ্জক হবে, বিএনপি নেতাদের মুক্তি দিলেও সেটা আশাব্যঞ্জক ওই অর্থে নয়, ভোট পেছালেও সেই অর্থে বিএনপির জন্য আশাব্যঞ্জক নয়। আশাব্যঞ্জক হচ্ছে সরকার যদি নির্বাচন কমিশন না, আওয়ামী লীগ সরকার যদি বিএনপির সাথে সংলাপে রাজি হয় এবং সংলাপ যদি ফলপ্রসূ হয়, এই দলীয় সরকারকে যদি কিছুটা বিন্যাস করে একটা নিরপেক্ষ অবস্থান তৈরি করা সম্ভব হয়, সেটা হবে বিএনপির জন্য। কিন্তু ইসির এখন পর্যন্ত যে আশ্বাস যে সহযোগিতা করা হবে নির্বাচনে আসতে চাইলে, এরকম কিছু না। এটা বিএনপিকে এভাবে এখন যেভাবে নির্বাচনে আনতে চায়, এভাবে নির্বাচনে আনতে চাইলে এটা সরকারের একটা বড় বিজয়, বরং এভাবে নির্বাচনে আনার চেষ্টা অনেক আগে থেকেই ইসির ছিল, বিএনপি সেটা প্রত্যাখ্যান করে আসছে। নির্বাচন রহস্য কিন্তু এটা, নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন বিএনপি নির্বাচনে এসে সহায়তা চাইলে অবশ্যই তা করা হবে, তবে রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। যেসব দল নির্বাচনের অংশ নেবে তাদের জন্য যত রকম ইতিবাচক চেষ্টা করা সম্ভব তা করা হবে, যারা নির্বাচনে আসবে না তাদের ব্যাপারে আমাদের কিছু করার নেই। বড় দলকেই যদি নির্বাচন না আনতে পারেন, তাহলে তো আপনাদের নীতিগত অবস্থান থেকে পদত্যাগ করা উচিত, কারণ আপনারা নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে পারছেন না, ভোটাধিকার নিশ্চিত করতে পারছেন না, কারচুপি ঠেকাতে পারছেন না, সব একদলীয়ভাবে হচ্ছে, এভাবে তো দায়িত্ব পালন করা নীতি নৈতিকতা পরিপন্থী। তাহলে তো সরকার বাধ্য হবে, নির্বাচন কমিশন পদত্যাগ করলে সরকার বাধ্য হবে বিএনপিকে নিয়ে নির্বাচনের জন্য একটা সমঝোতা করতে। আমরা কিন্তু সরকার পতনের কথা বলছি না, একটা সুন্দর গ্রহণযোগ্য সমঝোতা বিএনপির সাথে, তাতেই জনগণ খুশি হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কোনো অভিযোগ এলে তা প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে, তবে অভিযোগ সুনির্দিষ্ট এবং তথ্যবহুল হতে হবে। আওয়ামী লীগের পরিকল্পনার বাইরে গিয়ে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে, পুলিশ বা প্রশাসনের রদবদল করবে, এটা কেউ বিশ্বাস করে না। নির্বাচন কমিশন তো সে আস্থাই ক্রিয়েট করতে পারেনি, অতএব এসব কথাবার্তায় তেমন কোনো প্রভাব বিরোধী দলগুলোর উপর বা নির্বাচন বর্জনকারী দলগুলোর উপর পড়বে বলে মনে হচ্ছে না। নির্বাচনের পরিবেশ নেই, কয়েকটি রাজনৈতিক দলের এমন অভিযোগ সম্পর্কে এই কমিশনার বলেন, চিরকাল সরকারি দল এবং বিরোধী দল পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করে, এটা 1970 সাল থেকে দেখে আসছি। নির্বাচন কমিশন ঘোষিত তো অভিযোগ করলেও চিরকাল তো আর নির্বাচন বর্জন করেনি। 2008 সালে সব দল নির্বাচনে এসেছে,
সবাই কি বর্জন করেছে 2001 সালে এসেছে 96 সালে এসেছে 91 সালে এসেছে এবার তো বর্জন করছে তাহলে আপনারা কিসের সাথে কি তুলনা করছেন তবে নির্বাচন কমিশনের যে উদ্যোগ তফসিল পেশানো বা মহামান্য রাষ্ট্রপতি যদি সংলাপের উদ্যোগ নেয় তাতে বিএনপি জামাতের মন গলবে না বা তারা আশার মতো পরিবেশ মনে করবে না কিন্তু চরমোনাই হয়তো বা আসলো শেষ পর্যন্ত আসতে পারে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আপনারা জানেন দর্শক ইসির তফসিলকে স্বাগত জানিয়ে এর মধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ জাতীয় পার্টি কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে যদিও বলছে যে এখন পর্যন্ত ফাইনাল সিদ্ধান্ত তারা নেয়নি অন্যদিকে বিএনপি তাদের মিত্র তফসিল প্রত্যাখ্যান করে নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে সরকারের পদত্যাগ নির্দলীয় সরকার অধীনে নির্বাচনের এক দফা দাবিতে হরতাল অবরোধ সহ নানা কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে তারা এছাড়া সিপিবি সহ বেশ কয়েকটি বাম দলও নির্দলীয় তদারকি সরকারি তদারকি সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে এই সিপিবির মতো দল যারা আওয়ামী লীগের ইন্টারেস্টের বাইরে ওই অর্থে কোনো কাজ করেনি যদিও তাদের একটা স্বতন্ত্র সত্তা রয়েছে একটা ফিলোসফি রয়েছে আদর্শ রয়েছে তারাও এখন এই সরকারের অধীনে নির্বাচনে যেতে চাচ্ছে না ইটস ভেরি ইম্পর্টেন্ট সিপিবি ওই অর্থে বড় দল না হলেও তাদের অবস্থানটা তাদের ঐতিহ্য বা ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি রাশিয়াপন্থী চীনপন্থী সেই অর্থে কিন্তু তাদের অবস্থানটা ইম্পর্টেন্ট রাজনীতিতে এই মুহূর্তে অবস্থায় তফসিল ঘোষণা হলো রাজনৈতিক দলগুলোর সংলাপের মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়েছে প্রধান নির্বাচন কমিশন সিসি কাজী হাবিবুল আউয়াল এখন ওই আহ্বান ওটা জানিয়েছেন এটা আলাদা কোনো তাৎপর্য নেই মূল আহ্বান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সংলাপের ক্ষেত্রে ইতিবাচক কিনা তার উপরে নির্ভর করে সমস্যার সমাধান কয়েক এখানে নির্বাচন কমিশনার প্রধান কাজী হাবিবুল আউয়াল তার ঘোষিত তফসিল অনুযায়ী 30 নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফর্ম জমা দেবে বা যে তারিখ দেওয়া হয়েছে নির্বাচন তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন জোটবদ্ধভাবে নির্বাচনের তথ্য জানিয়েছে 10টি রাজনৈতিক দল আওয়ামী লীগ সহ কয়েকটি দল এরই মধ্যে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে আর জোটবদ্ধভাবে নাকি একক নির্বাচনে সেই ইস্যুতে বিভক্ত হয়ে আছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি তবে শেষ পর্যন্ত তারা নির্বাচনে অংশ নিচ্ছে এটা প্রায় নিশ্চিত আর জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে তারা জোটবদ্ধভাবে করবে বলেই আমার ধারণা কারণ জোটবদ্ধভাবে নির্বাচন না করলে জাতীয় পার্টি একটা দুইটার বেশি আসন পাবে কিনা সন্দেহ আছে হ্যাঁ যদি জোট না হয়েও যদি সিস্টেমেটিক জোট হয় বা সিস্টেমেটিক আসন ভাগাভাগি সমঝোত হয় যেহেতু কারচুপি নির্বাচন যদি এভাবে নির্বাচন হয় তাহলে জাতীয় পার্টি সিট পাবে জোট ছাড়া জাতীয় পার্টি আলাদা কোনো ভোট নাই এটা বিশ্বাস করতে হবে জনগণকে এর আগে রসনের সাত দিন মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময় 7 দিন পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন রসন এ সময় রাষ্ট্রপতি বিষয়টি দেখবেন বলে তাকে আশ্বস্ত করেছেন এখন রাষ্ট্রপতি যদি বলেন যে বিষয়টি দেখবেন তাহলে তো নিশ্চিত থাকা যায় যে না কিছুটা পেছানো হতে পারে আপনারা জানেন অন্যদিকে বিএনপিও তাদের মিত্র দলগুলো এখনও পর্যন্ত নির্বাচন বর্জনের পথে রয়েছে যাই হোক এই যতটুকু বলছে বা রাষ্ট্রপতির সম্ভাব্য উদ্যোগের সম্ভাবনা নির্বাচন কমিশনের এই গুরুত্বপূর্ণ মোটামুটি যেটা নিশ্চিতভাবেই বলা যায় যে তফসিল কিছুটা হলেও পেছানো হতে পারে এমনকি ভোটের তারিখও পেছানো হতে পারে এটাকে বড় ঘটনা বড় উদ্যোগ হিসাবে দেখতে চাই কিন্তু এই উদ্যোগে কোনো সুন্দর সমাধান আসবে এটা মনে হচ্ছে না আরও সুন্দর আরও কার্যকর আরও আন্তরিক উদ্যোগ নিতে হবে আমরা সে আহ্বান জানাই কার্যকর উদ্যোগ নেয় যাতে বিএনপি জামাত বা ভোট বর্জন করার পক্ষের দলগুলো আসলেই ভোটে আসে